আমার কোমরটা গেল গো আমি এই বয়সেই কোমর ভাঙ্গা হতে চাই না আম্মু উহু উহু এই মেয়ে দেখে শুনে চলতে পারো না হুট হাট করে ঝড়ের মতো এসে আমার সাথেই তোমার ধাক্কা খেতে হয় তোমার চোখ কি পকেটে খুলে রাখো নাকি ধমক দিয়ে সামনে দাঁড়িয়ে থাকা অনাকাঙ্ক্ষিত মানুষটার ধমক খেয়ে আমার বুকটা ধুক করে উঠল পেছনে ঘুরে দৌড়তে গিয়ে কারোর সাথে ধাক্কা খেয়ে পড়ে গিয়ে এতক্ষণ কোমরের ব্যথায় চোখ বন্ধ রেখেই কান্না করে যাচ্ছিলাম কার সাথে ধাক্কা খেয়েছি তাও দেখিনি ওরে রে অনন্যা রে তোর ফাটা কপালে শুধু সাদা বিলাই ঘুরঘুর করে রে আমি চোখ পিটপিট করে খুলে উপরে তাকাতেই দেখি উনি ভাবলেসহীন ভাবে পকেটে হাত গুজে আছেন যেন আমি পড়ে গেছি তাতে তার কোনো যাই আসে না আর আসার কথাও না ও তো সুন্দর গার্লফ্রেন্ড থাকতে আমার ওপর দরদ দেখাবে নাকি এ মা ছি ছি আমি আমার সাথে আর কারো তুলনা করছি কেন এসব বসে বসে ভাবতেই আরেক ধমক এখনও বসে আছো কেন স্ট্যান্ড আপ কুইক চেচিয়ে আমার কোমরে ব্যথা করছে ভীষণ সাথে পায়েও চোট লাগছে এই মানুষটা কি বুঝতে পারছে না অন্য কেউ হলে এতক্ষণে কোলে করে উঠিয়ে নিত আমি অসহায় ফেস বানিয়ে বলে উঠলাম ব্যথা পাইছি উঠতে পারছি না ঠিক তখনই রাত্রি হাঁপাতে হাঁপাতে আমাদের কাছে এসে দাঁড়িয়ে পড়ল এই তুই পড়ে গেলি কিভাবে আমি হাতের ইশারায় সাদা বিলাইয়ের দিকে দেখিয়ে দিলাম যার মানে আমি এই লম্বু সাদা পিলারের সাথে ধাক্কা খেয়েছি রাত্রি আমার ইশারায় নিবিড় ভাইয়ার দিকে এক নজর তাকিয়ে একটা জোরপূর্বক হাসি দিয়ে আমাকে টেনে তুলতে উদ্যত হওয়া মাত্রই আরেক ধমক খবরধার ওকে তুলবে না ও নিজে থেকেই উঠুক সব সময় অন্যের ওপর ডিপেন্ডেড হওয়া ঠিক নয় এটা ওর বোঝ গেল। ভয় ভয় আমার দিকে তাকিয়ে বলে উঠল অনুশোনা উঠ বেশি লাগে নিত এখন নিজেকে একটা ছন্ন ছাড়া বেড়ালের থেকে কম কিছু মনে হচ্ছে না আমার কি অবস্থা এত খারাপ দিনও আসবে আমার ভার্সিটির সবাই আমাকে এভাবে পড়ে থাকতে দেখে হাসাহাসি শুরু করে দিয়েছে ছি কি একটা অবস্থা ব্যথা পা আর কোমর নিয়ে শেষমেষ নিজেকেই উঠতে হল আমাকে উঠতে দেখে উনি বাঁকা হেসে রাত্রিকে উদ্দেশ্য করে বলে উঠলেন হেই রাত্রি সিহার একাই উঠতে পারল অথচ এতক্ষণ ড্রামা করছিল হা আমার দিকে তাকিয়ে এন এন্দিউ ফারদার এসব ন্যাকামো আমার সাথে করতে এসো না অগ্নির বোন বলে যে তোমার সাত খুন মাফ করে দেব তা ভেব না বলেই উল্টো দিকে হাঁটা দিলেন উনি এদিকে আমার মেজাজ হাই লেভেলে উঠে গিয়েছে কি ভাবেন তা উনি নিজেকে লাট সাহেব যত্ত সব আর রাত্রিও উনার ভয় আমাকে তুলল না হাউ she? আমি রেগে মেঘে রাত্রিকে চোখ রাঙিয়ে ক্লাসের দিকে হাঁটা ধরলাম রাত্রি আমার কাছে এসে আমাকে ধরতে নিলেই এক হাত দিয়ে বাধা দিয়ে বলে উঠলাম যখন প্রয়োজন ছিল তখন তো ধরিস নি এখন আলগা পীড়িত দেখাতে হবে না দূরে যা বলেই ধীর পায়ে হেঁটে হেঁটে ক্লাসে গেলাম রাত্রি পেছনে পেছনে আসেনি হয়তো হাট হইছে অনেক আমি পেছনে ফিরে তাকালে হয়তো ওকে আগের জায়গাতেই ছায় দাঁড়িয়ে থেকে মাখা চোখে দেখতে পেতাম কিন্তু দেখিনি ওর ও একটা শিক্ষা পাওয়া উচিত নিবিড় ভাইয়ার ভয় আমাকে উপেক্ষা করেছে ও এত সহজে কি করে মাফ করে দেব ক্লাসগুলো কোনো রকমে শেষ করলাম স্যার বেরিয়ে যাওয়া মাত্রই ক্লাসে একটা গোল মিটিং বসে গেল যার মেইন আলোচনার বিষয় হল নিবিড় ভাইয়ার গার্লফ্রেন্ড একটু ভালো করে শুনেই বুঝতে পারলাম এখানে শুধু ক্লাসের স্টুডেন্টস না পুরো ভার্সিটি জুড়েই গত দুই ঘন্টার মধ্যে নিউজটা ছড়িয়ে গিয়েছে আর এদিকে আমি ঘামা শুরু করে দিয়েছি কেউ জানুক বা না জানুক আমি সহ ওই মেয়েগুলো তো জানে এই নিউজের প্রচারক আমি আর এটাও বেশ বুঝতে পারছি যে ভার্সিটির কেউই তার গার্লফ্রেন্ড সম্পর্কে অবগত ছিল না কিন্তু উনি তো ফেসবুকে ছবি পর্যন্ত দিয়ে রাখছে তাহলে এরা কেউই জানে না কেন হুয়াই লুকিয়ে লুকিয়ে ক্যাম্পাসের একটা কোনায় পাইচারি করছি উদ্দেশ্য সাদা বিলাইয়ের থেকে নিজেকে আড়াল করে রাখা তার সামনে ধরা পড়া চলবে না কোনো মতেই অনেকক্ষণ যাব পুকিঝুঁকি মেরেও সাদা বিলাইকে দেখতে না পেয়ে একটা স্বস্তির নিশ্বাস ফেলে পা বাড়ালাম কিন্তু হুট করে ঝড়ের গতিতে কেউ আমার মুখ চেপে ধরে একটা ফাঁকা রুমে নিয়ে গেল আমি ছোটাছুটির ব্যর্থ চেষ্টা চালাতে লাগলাম কিন্তু কোনো লাভ হল না মানুষটা আমাকে ধাক্কা দিয়ে ভেতরে ঢুকিয়ে দরজা লাগিয়ে দিল রুমটায় কি বিদঘুটে অন্ধকার কিছু দেখবার জ নেই জানালাগুলোও বন্ধ আমি কাঁপা কাঁপা গলায় অচেনা মানুষটিকে বলে উঠলাম কে 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 আপনি আমাকে এখানে এনে দরজা লাগিয়েছেন কেন আমাকে যেতে দিন লোকটা কোনো জবাব দিল না উনাকে দেখতে না পারলেও বেশ বুঝতে পারছি উনি আমার দিকে ঝুঁকে রয়েছে উনার গরম নিঃশ্বাস সোজা আমার গলায় পড়ছে আমি সরে আসতে নিলে লোকটা আমার দুবাহু শক্ত করে চেপে ধরে আমি ভয়ে আতকে উঠে নিজেকে ছাড়াতে ব্যস্ত হয়ে পড়ি দেদে দেখুন আমাকে ছেড়ে দিন কি করেছি আমি আমাকে এভাবে এখানে এনেছেন কেন দূরে যান প্লিজ আমি বাসায় যাব এবার লোকটা মুখ খুললো আমার বাহু ঝাঁকিয়ে প্রকার চেঁচিয়েই বলে উঠল কি করেছ কি করনি তাই বলো প্রবলেম কি তোমার হ্যাঁ আমার গার্লফ্রেন্ড কোথা থেকে বানালে তুমি উনার ভয়েজ শুনে আমি ক্লিয়ার উনি সাদা বিলাই ছাড়া আর কেউ নন ভয়ে আমার প্রাণপাখি যেন উড়ে দৌড় দিবে এমন অবস্থা আচ্ছা উনি কি করে জানল যে আমি এই কথাটা ফাটাইছি আমি তা জানার জন্য আমতা আমতা করে উনাকে বলে উঠলাম আ আপনার গফ আছে শুনে আমিও সারপ্রাইজড হয়েছি ভাইয়া কিন্তু আপনি আমাকে কেন আসক করছেন এই নিজেকে খুব চালাক মনে করো তাই না তুমি কি ভাবলে তুমি ফাটায় আর আমি জানব না তাছাড়া তোমার মতো এটা আহাম্মক ছাড়া কে আছে যে আমার গফ বানায় দিয়েছে মামা নে আপনি তো নিজেই ফেবুতে কভার আপ দিছেন আপনার গফের সাথে উনি এবার প্রচণ্ডে রেগে আমার পাশের দেয়ালে সজরে ঘুষি মারলেন যাতে আমি ভয় খেয়ে উঠলাম। এই বুঝি কান্না করে দেব এমন অবস্থা এই মেয়ে তুমি কভার পিক দেখলা আর ক্যাপশনটা না হাউ কু ডিউ এতটা ফুল কেউ হতে পারে আরে ওটা বোন আমার নিত্য বোনকে শেষমেশ গার্ল ফ্রেন্ড বানিয়ে দিলে ইউ স্টুপিড পিড চেঁচিয়ে মামা মানে ওটা আপনার বোন ছিল আস্তাক ফিরুল্লাহ না হায় আল্লাহ সরি সরি গালতি সে মিস্টেক হো গেয়া সরি ওয়াট সরি জানে ভার্সিটিতে তোমার এই ফাউল নিউজে হাঙ্গামা শুরু হয়ে গিয়েছে কোথাও বেরোতে পারছি না আমি সবাই একের পর এক কোয়েশ্চেন করে যাচ্ছে যে কবে থেকে এসব কোথাকার মেয়ে ব্লাবলা এটা তোমার ও তুমি সব ঠিক করবে যাও যাদের প্রথমে বলছিল আমার জিএফ আছে তাদের গিয়ে বলো যে তুমি যা বলছ ভুল বলছ তারপর দেখতেছি কি শাস্তি দেওয়া যায় আরো শাস্তি দিবেন ওভিয়াসলি নাও গো চেঁচিয়ে উনার ধমক খেয়ে আমার রুহু বের হয়ে আসার উপক্রম আমি অন্ধকারে কোনো রকমে হাতিয়ে গেট খুলে দৌড়ে বেরিয়ে গেলাম তবে ভাগ্যটা বড়ই ভালো তখনকার মেয়েগুলোর মধ্যে একটা আপু সামনে কার যেন সাথে কথা বলছে আমি দৌড়ে গিয়ে আপুটার সামনে হাঁপাতে লাগলাম আমাকে দেখে ফোনের লাইন কেটে বলে উঠলেন এই তো তোমাকেই তো খুঁজছিলাম আমরা হ্যাঁ এবার বলের আমি মুখ কাচুমাচু করে দুহাতের আঙুল খোটাতে খোটাতে বলে উঠলাম আপু আমি সরি আসলে আমি উনার বোনকে গফ ভেবে আমার বেষ্টুকে বলতে গেছিলাম আর আপনারা শুনে ফেলেছেন আমার ধারণা মতে মেয়েটার আমাকে ধমক দেওয়ার কথা অথচ আমাকে অবাক করে দিয়ে মেয়েটা আমাকে জড়িয়ে ধরে বলে উঠল এই তুমি আমাকে চিন্তা মুক্ত করলে উফ কি ভয়টাই না পেয়েছিলাম আমি আর হুম এরকম ভুল নিউজ শুনিয়ে ফেইল করাও না বুঝলে আমাকে দিয়ে ছুট লাগালেন ব্যাপারটা পুরোপুরি আমার মাথার ওপর দিয়ে গেল যাক বাবা ভাবলাম কি আর হল কি তবে এটুকু বুঝে গেছি আগের ভুয়া নিউজটার মতো এটাও এই মেয়ে লিক করে পুরো ভার্সিটি ছড়িয়ে দিবে দ্যাট মিনস আমার কাজ শেষ অবশেষে হাফ ছেড়ে বাঁচলাম আমি একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে হাঁটা দিলাম রাত্রির খোঁজে পুরো দুই ঘন্টা হয়ে গেছে এর থেকে বেশি সময় ওর ওপর রাগ করে থাকতে পারব না আমি অনন্যা অগ্নি কোথায় তোরা এসে দেখ কারা এসেছে চেঁচিয়ে আরে তোরা দাঁড়িয়ে আছিস কেন ভেতরে এসে বস আমি তোদের জন্য শরবত বানিয়ে আনছি ইস ঘেমে গেছিস দুজনেই আমি চুল মুছতে মুছতে নামছি একটু আগেই সাওয়ার নিলাম আর আমার ঘুম কাতুরে গুণধর ভাইয়া কেবল ঘুম থেকে উঠে ব্রাশ করতে করতেই বের হচ্ছে দুজনে ঘর থেকে বেরিয়ে একে অপরকে ভেংচি কেটে সিঁড়ি বেয়ে নেমে এলাম সোফায় বসে থাকা দুজনকে দেখে আমার চোখ বেরিয়ে আসার উপক্রম আমি দুহাত দিয়ে মুখ ঢেকে ফেললাম লজ্জায় ছি আমি এদের বল বল বানিয়ে দিয়েছিলাম ঈশস কিভাবে দাঁড়াব ওদের সামনে নিবির ভাইয়া এক ধ্যানে ফোনে মুখ গুজে রয়েছে আর নিত্য আপু এদিক ওদিক চোখ বুলাচ্ছেন আমি এভাবে মুখ ঢেকে দাঁড়িয়ে আছি দেখে নিত্য আপু বলে উঠলেন এ মা অনন্যা না তুমি এভাবে মুখ ঢেকে রেখেছ কেন এসো এখানে আমার পাশে বস নিবির ভাইয়া এখনো ভাবলে শীন আমি পার্টি পেটিপে আপুর পাশে গিয়ে বসলাম তখনই ভাইয়া ব্রাশ করতে করতে আমাদের সাথে নিত্য আপুকে দেখে থেমে গেল ভাইয়া হয়তো কোনো মেয়েকে এই সময় বাসায় আশা করেনি ভাইয়ার মুক্তা জাস্ট দেখার মতো হয়েছে একদম লালে লাল ভাইয়ার পর্ণে ঝিলাধালা একটা অ্যাশ কালারের টি শার্ট যেটাকে আমি মিনি হাতি বলে থাকি আর কি সাথে একটা থ্রি কোয়ার্টার প্যান্ট চুলগুলো এলোমেলো হয়ে আছে চোখগুলো এখনও ফোলা ঘুম থেকে উঠছে মাত্রই দেখতে এখন পুরাই বাচ্চাদের মতো লাগছে ভাইয়ার এমন অবস্থা দেখে আমি মুখ টিপে হাসছি সাথে যোগ দিয়েছেন নিত্য আপু আপু মুচকি মুচকি হাসছেন আর আমি হাসি থামানোর প্রতিযোগিতায় নেমে পড়েছি নিবির ভাইয়া এবার অগ্নি ভাইয়ার উপস্থিতি টের পেয়ে ফোন থেকে মুখ তুলে ভাইয়ার দিকে তাকালেন অগ্নি ভাইয়া পারছে না তো মাটি ফাঁক করে ঢুকে যেতে পালাতেও প্রেস্টিজে লাগবে তাই পালাতেও পারছে না নিবির ভাইয়া ভাইয়ার নিচ থেকে উপরে চোখ বুলিয়ে আবার ফোনের দিকে তাকাল উনার কোনো রিয়াকশন নাই দেখে আমরা তিনজনই খানিকটা অবাক হয়েই উনার দিকে তাকিয়ে আছি নিবিড় ভাইয়া হয়তো দশ সেকেন্ডও ফোনের দিকে আর তাকিয়ে থাকতে পারেননি ফোন টেবিলে রাখা মাত্রই হু হা করে হেসে উঠলেন উনার হাসি দেখে আমার কন্ট্রোল করা হাসিটাও আর পেটের ভেতরে থাকল না ভুষ করে বের হয়ে গেল নিত্য আপু জোরে না হলেও মুখ টিপে মাথা নিচু করে হেসে চলেছেন ভাইয়া আর প্রেস্টিজের পরোয়া করতে পারল না উল্টো দিকে ঘুরেই দৌড় দিল রুমের দিকে আর ভাইয়ার দৌড়ে পালানো দেখে আমাদের হাসির বেগ আরও বেড়ে গেল নিত্য আপু এবার আর হাসি চেপে না রেখে মন খুলে হাসা শুরু করল আপুর হাসি দেখে আমি থেমে গেলাম ইস কি সুন্দর সেই হাসি আর সাদা বিলাই তো ননস্টপ হেসেই চলেছেন আমার থেকেও বেশি হাসতে পারেন উনি দেখছি ব্যাপারটা আমাকে ভাবায় বড্ড ভাবায় আপুকে যতদূর দেখে মনে হয় খুবই লাজুক আর শান্তশিষ্ট টাইপ মিষ্টি একটা মেয়ে আপু হাসি থামিয়ে আমার দিকে তাকিয়ে মিষ্টি করে একটা হাসি দিয়ে বলে উঠলেন জানো অনন্যা তোমাকে আমি যতটা কিউট ভেবেছিলাম তুমি কিন্তু তার থেকেও বেশি কিউট ইউনো ইউ আর জাস্ট লাইক আ কিউটের ডিব্বা বলেই হেসে উঠলেন উনি আমিও একটা মুচকি হাসি ফেরত দিলাম উনার হাসির বিপরীতে আপুটা আমার হাত ধরে করুণ চোখে বলে উঠলেন তুমি ঠিক আছো তো শুনলাম সেদিন সেন্সলেস হয়ে পড়েছিলে আমি আপুর মুখের কথাটাকে স্বাভাবিকভাবে নিলেও উনার চোখের ভাষাটাকে স্বাভাবিকভাবে নিতে পারছি না কেন জানি একটা অন্যরকম ভাব আছে উনার চোখে যাতে কোনো না কোনোভাবে অপরাধবোধ ভেসে উঠছে কিন্তু কেন কিসের জন্য আমি অনেক চিন্তা করেও সেই চাহনির উত্তর খুঁজে পেলাম না সেই দিনের রাতের কথা মনে পড়তেই একটা দীর্ঘশ্বাস ফেলে মুখে হাসির রেশ টেনে বলে উঠলাম তেমন কিছুই হয়নি আমি ঠিক আছি আপু আচ্ছা আপু তুমি আমাকে কিভাবে চেনো তোমার ভাইয়ার সাথে মাঝে মাঝে ফেসবুকে কথা হয় উনার কাছেই জেনেছিলাম হেসে ও তাই তো আমিও নাকি কি ভাবছিলাম সাদা বিলাই তো জিন্দেগিতেও আমাকে নিয়ে কারো কাছে কিছু বলবেন না আস্ত নিরামিষ একটা আমাদের কথার মাঝেই আম্মু ট্রেতে করে নাস্তার সাথে শরবত নিয়ে আসলো এই নে তোরা গল্প কর আর বসে বসে নাস্তা কর আমাকে উদ্দেশ্য করে হ্যারে অনু অগ্নি নামে নি এখনো নেমেছিল আবার দৌড়ে চলে গেছে ফ্রেশ হওয়ার জন্য উফফ এই ছেলেটাও না অলসের ঢেঁকি একটা হ্যারে নিত্য মা তুই আসিস না কেন বলত বাবুইয়ের সাথে আসবি মাঝে মাঝে সোফায় বসতে বসতে আসলে মামুনি মেডিকেলের পড়ার চাপ অনেক আর তেমন বের হওয়াও হয় না আশেপাশেই যাই খুব কম আর আব্বু ঢাকায় গেছে সাথে সরকারি ছুটিও তাই চলে এলাম আমাদের গল্পের মাঝে ভাইয়া নেমে এল ব্ল্যাক কালারের একোটা টিশার্ট সাথে জিন্স পরে চুলগুলো থেকে টপ টপ করে পানি মুছতে মুছতে এতটুকু টাইমে শাওয়ারও নিয়ে নিল আসলেই ছেলেরা যতই লেজি হক না কেন পানিতে মনে হয় এদের অ্যালার্জি রয়েছে তা না হলে দশ মিনিটের মধ্যে কিভাবে শাওয়ার নেয় এরা আমার তো একবার ঢুকলে আর বেরোতেই ইচ্ছে করে না হয়ে যায় না ভাইয়া নিচে নামতেই নিবিড় ভাইয়ে মুখে হাত দিয়ে হাসি থামানোর প্রচেষ্টা চালাতে লাগলো আম্মু ভাইয়ার পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করে চিৎকার করে উঠলেন অগ্নি এটা তুই আমি কি ঠিক দেখছি তুই ঘুম থেকে উঠেই সাওয়ার নিলি প্রেশার বেড়েছে নাকি ভাইয়া নিমিশেই মুখটা গোমরা করে গম্ভীর কণ্ঠে বলে উঠল আগগে না তবে তোমার কথা শুনে প্রেসার বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে বোধহয় আচ্ছা ভাইয়া আজকে সূর্য ঠিক কোন দিকে উঠেছে বলতে পারিস ভাইয়া রেগে মেগে আমার দিকে তাকিয়ে দাঁতকটমট করতে করতে সোফায় বসল ব্যাটা হাসি থামাবি তুই বাড়ি থেকে কি খেয়ে আসছিস হ্যাঁ নিবিড় ভাইয়া হাসতে হাসতেই বলে উঠলেন তোরে দেখেই পেট ভরে গেছে শালা আলসিয়া নাম্বার ওয়ান অগ্নি নিবিরের কথায় ভেংচি কেটে দিল নিত্য অগ্নির দিকে অসহায় দৃষ্টি নিক্ষেপ করে বলে উঠল কেমন আছেন ভাইয়া কথা বলতে নাচেও সম্মান রক্ষার্থে আলহামদুলিল্লাহ ভালো বলেই মুখ ফিরিয়ে নিল যাতে নিত্য অনেকটা কষ্ট পেল সব সময় করলেও আজ অগ্নির চোখে আজ অভিমানের পাহাড় জমানো যা নিত্যকে ক্ষতবিক্ষত করে দিচ্ছে খুবই নির্মম ভাবে তোরা যা ভাই তো দেখায় তাহলে তোরা একা একা থাকবি কেন আম্মু না মামুনি এক কোথায় বোন আর আমি আছি তো নিবিড় তোরা বাচ্চা বাচ্চা দুইটা ছেলে মেয়ে আর এতদিন পর নিত্য আসলো আমি তো ওকে যেতে দিচ্ছি না তুই গেলে যা আমার মেয়েকে যেতে দিব না অভিমানের সুরে ওহ মামুনি তুমি এভাবে ইমোশনাল ব্ল্যাকমেইল কিভাবে কর তো এই নিবিড় থাকতো আজকে প্রবলেম কি অগ্নি ভাইয়ার সাথে আমিও তাল মেলালাম আপু থেকে যাও আজকে প্লিজ আমার একটা বোন নেই জানো যে একটু মন খুলে গল্প করব ভাইয়া তো খালি বকে তুমি আজকে থাকো আমি আর তুমি অনেক 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 গল্প করব হুম? সবার জোড়াজুরিতে শেষমেশ সাদা বিলাই আর আপু থাকতে রাজি হয়ে গেল আমি তো আজকে সেই লেভেলের খুশি যতই হোক আজকে গল্প করার মতো একটা মানুষ তো পাব ভেবেই খুশি খুশি লাগছে না হলে রাত্রি বেচারিকে রাতে জাগিয়ে রাখি সব সবসময় রাতে সবাই ডিনার টেবিলে বসে ডিনার করছি আমি আর নিত্য আপু পাশাপাশি বসেছি আমার সামনাসামনি বসেছেন সাদা বিলাই আর নিত্য আপুর ঠিক সামনে ভাইয়া ভাইয়ার বোধ হয় আজকে মৃগি ব্যারাম ধরেছে একটু পর পর কেঁপে উঠছে ব্যাপারটা আমার বোধগম্য হচ্ছে না সবার খাওয়া চলাকালীন আমি খাওয়া থামিয়ে চিৎকার করে বলে উঠালাম ভূমিকম্প সবাই আমার কথায় হকচকি উঠে খাওয়া থামিয়ে বোঝার চেষ্টা করল আসলেই কি ভূমিকম্প হচ্ছে কি না কিন্তু কিছু বুঝল না কেউই শেষে আমার দিকে সবাই একসাথে প্রশ্ন ছুড়ে মারল শুধু ভাইয়া বাদে ভূমিকম্প কোথা থেকে আসলো হ্যাঁ হচ্ছিল তো ভাই আর পায় একটু পর পর কেমন কেঁপে কেঁপে উঠেছিল অগ্নি ঘেমে যাচ্ছে আর মনে মনে বলছে কি করে তোদের বুঝাবো বল আমার সামনে বসে থাকা প্যারাটা যে আমার পাটাকে সরকারি সম্পত্তি ভেবে পা দিয়ে খোঁচা দিচ্ছে মনের কথা মনে রেখেই অগ্নি বলে উঠল আরে পাটা ভীষণ চুল করছে তোমরা খাও তো উফ এই অনুটাকে নিয়ে আর পারি না খা চুপচাপ ধমক দিয়ে ভাইয়ার ধমক খেয়ে আমি চুপ হয়ে গেলাম সবাই একসাথে হেসে উঠে আবার খাওয়ায় মনোযোগ দিল কাঁধে কারও হাতের স্পর্শে চমকে উঠল অগ্নি অগ্নি পেছনে ফিরে তাকাতেই দেখে নিত্য ছলো ছলো চোখে তার দিকে তাকিয়ে আছে অগ্নির পক্ষে এই দৃষ্টি উপেক্ষা করা কঠিন বড্ড কঠিন তাই তো চোখ নামিয়ে নিল সে সামনের দিকে স্থির দৃষ্টি নিক্ষেপ করে বলে উঠল এত রাতে এখানে এসেছ কেন ঘরে যাও তুমি এখানে কেন এসেছ কি ভাবছ এত নিশ্চয় আমায় নিয়ে তাই না আমি তোমাকে খুব বিরক্ত করি সব সময় জ্বালিয়ে মারি তোমাকে তাই তুমি খুব রেগে আছো না কান্নামাখা কণ্ঠে অগ্নি নিত্যর হাত নিজের কাঁধ থেকে সরিয়ে চোখ বুঝে রাগ দেখানোর ভঙ্গি করে বলে উঠল এটা আমাদের বাড়ি তাই আমি যখন যেকোনো সময় ছাদে আসতে পারি এর কৈফিয়ত আমি তোমাকে দিব না নিশ্চয় অগ্নি আমি সরি বিশ্বাস কর আমার ভুলের জন্য অনন্যার বিপদ হোক তা আমি কোনোদিনও চাইনি তুমি হয়তো ভাবো আমি তোমার পরিবারকে নিয়ে ভাবি না কিন্তু বুকে হাত রেখে বলতে পারবে কি আদৌ আমি তোমার পরিবারকে নিয়ে ভাবি না অগ্নি কোনো জবাব দিতে পারল না কারণ সে জানে তার পরিবারের লোকগুলোকে নিত্য ঠিক কতটা ভালবাসে নিত্য অগ্নির নীরবতা দেখে মুচকি হেসে অগ্নির পাশে ছাদের রেলিং ভরে দাঁড়িয়ে বলে উঠল জানো তো অগ্নি আম্মু গত হয়েছে আজ থেকে পনেরো বছর হল এই পনেরোটা বছরে আব্বু কখনো বুঝতে দিত না যে আমাদের মা নেই সময় চেষ্টা করে গেছেন আমাদের মায়ের অভাবটা পূরণ করার জন্য তবুও কোথাও একটা কিন্তু কিন্তু ভাব ছিলই। কারণ মা তো মাই হয় ছোটবেলায় মাকে হারিয়েছি আমি ভাইয়ার তো তখন নয় বছর বয়স আর আমি তখন ছয় বছরের শিশু বুদ্ধি হওয়ার পর বেশিদিন মায়ের আদর কপালে জুটেনি আমার মা যাওয়ার পর সবাই চরমভাবে ভেঙে পড়েছিলাম আব্বু যথেষ্ট চেষ্টা করেছে সামলাতে ভাইয়া ছোট হয়েও বড়দের মতো আমার দিকে তাকিয়ে বুকে পাথর চেপে ঠোঁটের কোণে হাসি ঝুলিয়ে আমায় হাসানোর চেষ্টা করত এভাবেই দিন কেটে যেতে লাগল আব্বু চাইলেই আবারও বিয়ে করতে পারত কিন্তু আম্মুর জায়গাটা কাউকে দিতে পারবে না তাই করেনি সাথে নতুন মা আমাদের অবহেলা করতে পারে এটাও ভেবেছিল আব্বু এতটুকু বলে একটু দম নিয়ে অগ্নির দিকে তাকাল অগ্নি মাথা নিচু করে রয়েছে হয়তো চোখের কোণে জমা জল কারণ নিত্য জানে অগ্নি তার চোখের দিকে তাকালে নিজেকে সামলাতে পারবে না নিত্য তা চাচ্ছেও না এই মুহূর্তে তাই আবারও সামনের দিকে তাকিয়ে বলা শুরু করলো এরপর থেকে আমার আপন বলতে আব্বু আর ভাইয়াই ছিল খুব খারাপ লাগতো জানো যখন আমার ক্লাসমেটদের আম্মুরা তাদের আদর করত নিজ হাতে টিফিন বানিয়ে দিত এসব দেখে খুব লোভ হতো জানো কিন্তু আমার কিছুই করার ছিল না আম্মুকে তো আর ওই আকাশটা থেকে ফিরিয়ে আনার ক্ষমতা আমাদের নেই আকাশের দিকে হাত বাড়িয়ে জানো তো অগ্নি মামুনি এমন একটা মানুষ যিনি আমাদের নিজের সন্তান না হওয়া সত্ত্বেও নিজের সন্তানদের থেকে কম ভাবেননি। আমাকে ভাইয়াকে নিজের ছেলে মেয়ের মতো ভালোবাসেছেন উনি। জানু এত বছর পর মামুনিকে দেখে মনে হয়েছে এই তো আমার মা আমার মা আছে। বাতিও তো কম ভালোবাসেনি আমাদের। মামুনির মতো উনিও আমাদের যথেষ্ট আপন মনে করেন আর রইল অনন্যার কথা আমি তো তাকে নিজের বোনের থেকে কোনো অংশে কম ভাবিনি ওকে না দেখেও স্নেহ করেছি ভালোবেসেছি তোমার কাছে সবসময় ওর খোঁজ নিয়েছি আর তুমি কি করে ভাবতে পারো আমি অনন্যার ক্ষতি চাইব তুমি যদি একটি জন্য বলতে যে তবে ট্রাস্ট আমি তোমাকে আটকে রাখতাম না অগ্নি এক হাতের ওপর নিজের এক হাত রেখে নিত্য আবারও বলে উঠল হ্যাঁ অগ্নি ভালোবাসি আমি তোমাকে পাগলের মতো ভালোবাসি কিন্তু আফসোস তুমি শুধু আমার পাগলামোগুলোই দেখলে ভালোবাসাটা আর বুঝলে না সমস্যা নেই তুমি আমায় ভালোবাসা না তো কি হয়েছে আমি তো বাসি তাতেই হবে বলেই হাতটা সরিয়ে উল্টো দিকে ফিরে হাঁটা ধরল নিত্য সাথে সাথেই অগ্নি পেছনে থেকে নিততে হাত টেনে তাকে আটকে দিল মাঝরাতেই কাঁচা ঘুমটা ভেঙে গেল আমার চোখ পিটপিট করে পাশে তাকাতেই দেখি নিত্য আপু হাওয়া হা গেল কই বেড সাইডে রাখা ঘড়িতে তাকাতেই দেখি রাত দুইটো বাজে তার মানে মাত্র কুড়ি মিনিট ঘুমিয়েছি আমি গল্প করতে করতে যে কখন চোখ লেগে গেছে বুঝতেই পারিনি আপুর নিশ্চয় ঘুম আসছিল না আর খুব বোর হচ্ছিল তাই হয় নিবিড় ভাইয়ার কাছে গেছেন কিন্তু ভাইয়াও তো আছে ওখানে তার মানে ওরা তিনজন মিলে আমাকে রেখে আড্ডা দিচ্ছে না না এ হতে পারে না এত অন্যায় রীতিমতো ঘোর অন্যায় এখনই ওদের আড্ডা দেওয়া বের করছি আমি না হলে আমার নামও অনন্যা না বলেই হাটা ধরলাম ভাইয়ার ঘরের দিকে ভাইয়ার ঘরের দরজা এরকম হাট করে খোলা কেন বুঝতে পারছি না লাইটও জ্বালানো নেই ঘরের মধ্যে কি বিদ্ঘুটে অন্ধকার আচ্ছা ওরা কি হাই সিক খেলছে নাকি খেলতেই পারে ওয়েট দেখাচ্ছি মজা পার্টিপেটিপে ঘরের মধ্যে ঢুকে সবাইকে খুঁজতে লাগলাম কিন্তু আফসোস কারো অস্তিত্ব নেই ঘরে হঠাৎ কান গেল ওয়াশরুমের দিকে ওয়াশরুম থেকে পানির আওয়াজ আসছে তার মানে ভেতরে কেউ আছে ওয়াশরুমের দরজার আরোক কাছে যেতেই দরজাটা হুট করে খুলে যায় আর ব্যাপক উৎসাহ নিয়ে আমি ঠায় দাঁড়িয়ে আছি ভেতর থেকে কে বের হয় তা জানার জন্য কিন্তু ভেতর থেকে যিনি বেরিয়ে এলো তাকে আমি আশা করিনি মোটেই সাদা বিলাই টাওয়াল দিয়ে চুল ঝাড়তে ঝাড়তে বের হতেই আমাকে দেখে থেকে থেমে গেলেন আর আমি শত চেষ্টা করেও আমার মুখটাকে আটকে রাখতে রাখতে পারলাম না নিজের সর্বশক্তি দিয়ে চিৎকার করে উঠলাম আমি আয়া আয়া নিবির ভাইয়া আমার চেচানো দেখে ঝড়ের গতিতে এসে আমার মুখ চেপে ধরলেন আর আমি শুধু উমুম করতে থাকলাম তার থেকে ছাড়া পাওয়ার জন্য এই মেয়ে চেচাচ্ছ কেন আর এখানে কি করছ আমি কিছু বলতে পারছি না কারণ উনার হাত দিয়ে আমার মুখ এত শক্ত করে চেপে ধরেছেন উনি যে আমার শ্বাস বন্ধ হয়ে আসছে আমি চোখের ইশারায় উনাকে বুঝালাম যাতে আমার মুখ থেকে হাত সরিয়ে নেন উনি উনি আমার ইশারা বুঝতে পেরে হাত সরিয়ে নেন ততক্ষণ আর আমি ছাড়া পেয়ে জোরে জোরে শ্বাস নিতে থাকি আমার অবস্থা দেখে উনি বেডসাইড টেবিলে রাখা পানির গ্লাস আমার দিকে এগিয়ে দিলেন আমি উনার হাত থেকে গ্লাসটা নিয়ে এক নিঃশ্বাসে পানির গ্লাস খালি করে দিলাম আপনি কি মানুষ না গণ্ডার উফফ আর একটু হলে অক্কা পেয়ে যেতাম আমি আর আমি তো শুধু নিত্য আপুকে খুঁজতে এসেছিলাম ভাবলাম আপনারা তিনজন একসাথে আড্ডা দিচ্ছেন হাপাতে হাপাতে নিত্য রুমে নেই নিশ্চয় ছাদে গেছে এই মেয়েটাকে নিয়ে আর পারি না আমি রাতে ছাদে না গেলে ওর হয় না অগ্নিও তো ছাদের দিকেই গেল আমার মাথা একটু ব্যথা করছিল তাই মাথায় পানি দিতে ওয়াশরুমে গিয়েছিলাম ও তার মানে ওরা ছাদে গল্প করছে আমাকে রেখে চলুন তাড়াতাড়ি আমরাও আড্ডায় জয়েন করব বকেই নিবিড় ভাইয়ার হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলাম আর নিবির ভাইয়া আহাম্মকের মতো হাতের দিকে তাকিয়ে আমার সাথে তাল মিলিয়ে হাঁটতে লাগলেন উনি কি হল অগ্নি আটকালে কেন আমায় তুমি তো চাইতে যাতে আমি আর বিরক্ত না করি তোমাকে তাহলে যেতে বাধা দিকে কেন আমায় সরি মাথা নিচু করে সরি কেন কিসের জন্য তুমি তো কোনো ভুল করনি বরং ভুল তো আমি করেছি আই এম সরি না নিত্য আমি ভুল ছিলাম যা হওয়ার তা তো হতই না তুমি জানতে অনন্যা একা ছিল আর না আমি জানতাম জানলে কি এত বড় ভুল করতাম তাই শুধু তোমাকে দোষ দেওয়াটা আমার উচিত হয়নি না জেনেই তোমাকে অনেক বাজেভাবে কথা শুনিয়েছি আমি আমি কিছু মনে করিনি অগ্নি তোমার জায়গায় যে কেউ থাকলে ওভাবেই রিয়াক্ট করত আর তুমি প্লিজ কষ্ট পেও না তোমার কষ্ট যে আমার সহ্য হয় না ভালোবাসি যে তোমাকে খুব অগ্নি কান্না মাখা কণ্ঠে অগ্নি এবার মাথা তুলে নিত্যের দিকে তাকালো নিত্যর চোখ টলমল করছে যা দেখে অগ্নি আর নিজেকে সামলাতে পারল না সব বাধা অতিক্রম করে নিত্যকে বুকে টেনে নিল নিত্যকে শক্ত করে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো কান্না করতে লাগল অগ্নি আমাকে তুমি মাফ করে দাও প্লিজ ট্রাস্টমি আমি তোমাকে হার্ড করতে চাই না বাট আই হ্যাভ নাথিং টু ডু আমি কোনোদিনও চাই না কোনোভাবে বা কোনো কারণে আমার আর নিবিড়ের ফ্রেন্ডশিপের মাঝে কোনো ফাটল ধরুক কিন্তু আমিও যে তোমায় ভালোবেসে ফেলেছি নিত্য তোমার রোজকার বিরক্ত করা কারণে অকারণে ডেকে নিয়ে যাওয়া অহেতুক বকবক করা এসব বিরক্ত লাগলেও আমি এই বিরক্তিমাখা ভালোবাসাকেই ভালোবেসে ফেলেছি নিত্য আমি এখন কি করব তুমিই বলে দাও না পারছি তোমায় আপন করে নিতে আর না পারছি তোমায় ভালোবাসতে ফোপাতে ফোপাতে নিত্য এবার অগ্নিকে শক্ত করে জড়িয়ে ধরে আর এক হাত দিয়ে অগ্নির চোখের পানি মুছে দেয় আজ যে তার বড়ই খুশির দিন দুই বছর ধরে তো ঠিক এই দিন তার জন্যেই ওয়েট করেছিল সে আজ সে তার কাঙ্ক্ষিত জিনিসটি পেয়ে গেছে তার ভালবাসা তার অগ্নিকে অগ্নি প্লিজ কেদ না তুমি কি জানো না তোমার কান্না আমার সহ্য হয় না আর কাঁদবে না তুমি আর ভাইয়া আমাদের ঠিক মেনে নিবে আমার ভাইয়াকে আমি চিনি আর ভাইয়া তো তোমাকে জানে তুমি কেমন তুমি তো আর যে কেউ না যে আমাকে তার হাতে তুলে দিতে ভরসা পাবে না তাই প্লিজ তুমি টেনশন করো না সব ঠিক হয়ে যাবে বলেই নিত্য অগ্নির মাথায় হাত বুলিয়ে তাকে শান্ত করবার চেষ্টা করতে থাকে হো মাগো পাটা গেল রে এই মেয়ে চোখ কোথায় খুলে রাখো তুমি একটা কাজ যদি ঠিক মতো করতে পারো ঠিক মতো হাঁটতেও পারো না দেখছি দেখি পা দেখি এমা কি করছেন টাকি পায়ে হাত দিচ্ছেন কেন হুস একদম চুপ থাকো তুমি ইশস দেখো তো কীভাবে ছিলে গেছে তোমার রুমে ফার্স্ট এইড বক্স আছে আমি শুধু সম্মতি সূচক মাথা নাড়ালাম কিছু না বলেই করে তুলে আমার নিয়ে খাটে বসিয়ে বলে ধ্যাত সিঁড়ির সাথেও হোচট খেতে হয় আমার এতক্ষণে ছাদে গিয়ে আড্ডা দিতাম তা না আর এই সাদা বিলাইটাও হইছে এমনিতে তো আমাকে দুচক্ষে সহ্য করতে পারেন না আবার একটু ব্যথা পেলেই উনার দরদ যেন উতলে পড়ে হুহ সব ন্যাকামো সাদা বিলাই আমার টেবিলের ড্রায়ার থেকে ফার্স্ট এইড বক্স বের করলেন উনি স্যাভলন এন্টিসেপ্টিক একটা ব্যান্ডেজ আর একটু তুলো বের করে নিলেন তুলো একটু স্যাবলন লিকুইড নিয়ে খুব যত্ন করে আমার ছিলে যাওয়া জায়গায় লাগাতে লাগলেন তুলোটা লাগানো মাত্রই পায় আরও তীব্র জ্বালা অনুভব করলাম চোখ খিচে বন্ধ করে মুখ থেকে অটোমেটিক্যালি আহহ বের হয়ে গেল উনি আমার ব্যথা পাওয়া দেখে ঠান্ডা গলায় বলে উঠলেন খুব ব্যথা করছে কি একটু লাগবেই তো প্লিজ একটু কষ্ট করে সহ্য করো আবারও স্যাবলন দিয়ে পরিষ্কার করতে লাগলেন ক্লিন করা হয়ে গেলে আস্তে করে ব্যান্ডেজ করে দিলেন আর আমি আচমকা উনার হাত খামচে ধরলাম তখনও আমি চোখ বন্ধ করেই ছিলাম উনি মুচকি হেসে বলে উঠলেন এখন কি রিভেঞ্জ নেওয়ার জন্য আমার হাতটাকে ক্ষতবিক্ষত করার পরিকল্পনা করছ উনার কথায় আমার হোস এল আস্তে আস্তে চোখ খুলে দেখি আমি উনার হাত খামচে ধরে রয়েছি আমার নখ বসে গেছে উনার হাতে আমি দ্রুত এক ঝটকায় নিজের হাত সরিয়ে মুখে জোরপূর্বক হাসির রেশ টেনে বলে উঠলাম সরি ভাইয়া বুঝতে পারিনি আচ্ছা চলুন চলুন ছাদে যেতে হবে তো বলেই উনাকে কিছু বলার সুযোগ না দিয়ে উঠে যেতে লেগে থেমে গেলাম পায়ের এমন জায়গায় চোট লেগেছে যে হাঁটতে গেলেই ঘষা লাগছে আর জ্বালা করছে উনি আমার অবস্থা দেখে বলে উঠলেন তোমার এই লাফালাফির জন্যই এরকম হয় বুঝলে চুপ করে দাঁড়াও ওখানেই বলেই আবারও আমায় কোলে তুলে ছাদের উদ্দেশ্যে হাঁটা ধরলেন উনি আমি বুঝি না আমার ওজন কম হলেও আমি তো আর ওজন শূন্য নই এভাবে হুটহাট কোলে তুলে নিয়ে কি বুঝাতে চান উনি উনি কি বডি বিল্ডার নাকি আমি একটা নিতান্তই কাগজ মাত্র এসব ভাবতেই চোখ গেল উনার মুখের দিকে আমি অবাক হয়ে চেয়ে আছি উনার মুখের দিকে উনার গালের সাইডে চাপ দাড়িগুলোও কত সফট দেখাচ্ছে আমার মতে দাড়িগুলোর খোঁচা দেওয়া উচিত কারণ উনি তো সবসময় খোঁচা দিয়েই কথা বলেন তবে দাড়িগুলো এত কোমল হতে যাবে কেন হুয়াই আমাকে পর্যবেক্ষণ না করে সামনের দিকে তাকাও চলে এসেছি আর এখন তোমাকে নামিয়ে দিচ্ছি আমাকে ধরে ধরে হাঁটবে গটি বলেই নামিয়ে দিলেন আমায় আর আমি ভ্যাবাচেকা খেয়ে গেলাম যেন ইশ কি লজ্জা আমার মানসম্মানের ফালুদা বানিয়ে দিলেন উনি আর উনি তো সামনের দিকেই তাকিয়েছিলেন তাহলে বুঝলেন কি করে আমি উনাকে দেখছিলাম তবে কি উনার গলায় ও চোখ আছে এসব কথা চোখ গেল দিকে। উনি বিরক্তিমাখা ফেস নিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে আছেন আমার দিকে আমি নিজের বোকামি বুঝতে পেরে জীবে একটা কামড় দিয়ে নিজের মাথায় নিজেই চাটি মেরে গেটের সামনে গেলাম উনিও আমার সাথে এসেই থেমে গেলেন আমরা দুজনেই একবার দুজনের দিকে তাকাচ্ছি তো একবার সামনে থাকা মানুষ দুটোর দিকে তাকাচ্ছি আমাদের দুজনের মুখই অটোমেটিক্যালি হাসাইজ হয়ে রয়েছে সিরিয়াসলি ওরা এত রাতে হ্যান্ডবল খেলছে আমি নিবি ভাইয়ার দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকাতেই উনি কাজের শরুরকে জানান দিলেন যে তিনিও কিছু বুঝতে পারছেন না আমাদের উপস্থিতি টের পেয়ে ভাইয়া আর নিত্য আপু খেলা বন্ধ করে আমাদের দিকে এগিয়ে এল নিত্য আপু নিবিড় ভাইয়াকে উদ্দেশ্যে করে বলে উঠলেন আরে ভাইয়া এত দেরি করলি কেন তোর জন্য অপেক্ষা করছিলাম আমার দিকে তাকিয়ে এমা অনন্যা তুমি ঘুম থেকে উঠলে কখন আচ্ছা উঠেছ ভালোই করেছো। আসো একসাথে আড্ডা দেই ভাইয়াও নিত্য আপুর কথায় শায়দি আমাদের ডাকলো নিবিড় ভাইয়া আর আমি বেকুপ বনেছিলাম এতক্ষণ নিবির ভাইয়া এবার মুখ খুললেন হ্যাঁ রে তোরা এই মাঝরাতে ছাদে এসে হ্যান্ডবল খেলছিস লাইক সিরিয়াসলি আর নিত্য না হয় ছোট বাট অগ্নি তুই এরকম বাচ্চামো করছিস কিভাবে হাও আরে ব্যাটা খেলা তো খেলাই সেটা দিনে হোক ওর রাতে সেটা ফ্যাক্ট না ঘুম আসছিল না তাই ছাদে আসলাম একটু পর নিতও আসলো দুজনে আর কি বা করব হাতের কাছে বল ছিল তাই হ্যান্ডবলই খেলতে লাগলাম আয় তোরাও জয়েন কর আমি ওদের থামিয়ে দিয়ে চেঁচিয়ে বলে উঠি থামো তোমরা আমি নিচ থেকে একটা কার্পেট নিয়ে এসে বিছিয়ে দিচ্ছি অমনি এক ধমক ধমকটা দিলেন নিবিড় ভাইয়া এই ঠিকমতো হাঁটতে পারছ না আর একা একা কার্পেট আনতে যাচ্ছ চুপ করে দাঁড়িয়ে থাকো এখানে অগ্নি তুই যা আমি তো জানি না কোথায় রাখা আছে ওয়েট অনু অনুপায় কি হয়েছে সামান্য একটু লেগেছে মাত্র ঠিক আছি আমি নিবিড় ভাইয়া ব্যান্ডেজ করে দিয়েছেন কই দেখি নিচে বসে আমার পায়ের ব্যান্ডেজ করা দেখে আচ্ছা ঠিক আছে আর অনু প্লিজ সাবধানে চলাফেরা কর মা তুই আর ছোট নোস উনিশ বছর চলছে তোর আচ্ছা বাবা ঠিক আছে যা এবার ভাইয়া আমার মাথায় একটা চাটি মেরে নিচে চলে গেল আর নিত্য আপু এসে আমার গাল টেনে দিল নিমির ভাইয়া হয়তো বিরক্ত হচ্ছেন না হলে সাইডে চলে গেলেন কেন। কি জানি আমাকে উনার এতই যখন বিরক্ত লাগে তাহলে আমার এত কেয়ার কেন করেন উনি শুধুই কি বেস্ট বোন তাই হতেই পারে এসব চিন্তা আপাতত মাথা থেকে বাদ দিয়ে আপুর সাথে গল্পে মনোযোগ দিলাম ভাইয়া কার্পেট এনে ফ্লোরে বিছাতেই আমরা গোল হয়ে বসে পড়লাম আমি নিত্য আপুর পাশে বসলাম আমার পাশে সাদা বিলাই আর উনার পাশে ভাইয়া আবার ভাইয়ার পাশে নিত্য আপু এরকম একটা সিকোয়েন্স রেখে বসলাম সবাই ভাইয়ার বুদ্ধি ভালই আসার সময় চিপস আর কোক সঙ্গে করে নিয়ে এসেছে এবার সবাই আড্ডায় মেতে উঠলাম আচ্ছা ভাইয়া তুই আর নিবির ভাইয়া একই রকম গেট থাকিস কেন আমার এরকম প্রশ্নে দুজনেই এক গাল হেসে দিল ভাইয়া মুখে হাসি রেখেই বলে উঠল আরে আমরা দুজন যমজ ভাই বুঝলি আমরা যাই কিনি সেটাই সেম দুটো করে পিস কিনি একটা নিবিড়ের আর একটা আমার দেখ আমাদের হেয়ার স্টাইলও সেম হাইটও সেম ইভেন স্কিন টোন ও সেম দ্যাটস হওয়াই সবাই দূর থেকে আমাদের টুইন্স ভাবলেও কাছ থেকে দেখে বুঝতে পারে যে আমরা টুইন্স না আর এই কনফিউশন ক্রিয়েট করতে আমাদের বরাবরই ভালো লাগে তাই তো উই আর সেইম সেইম কি বলিস ব্যাটা কারেক্ট আছে শালা ভাইয়া চোখ ছোট ছোট করে তাকাতেই উপপশস সরি আই মিন ব্রাদার জোরপূর্বক হেসে ভাইয়া নিবিড় ভাইয়ার এরকম অবস্থা দেখে বেশ মজা পেল বোধ হয় হু হা করে হেসে উঠল ভাইয়া সাথে যোগ দিল নিত্য আপো শুধু আমি বেচারি কিছু বুঝতে না পেরে গাল ফুলিয়ে বসে থাকলাম আয়া আয়া এতটুকু চেঁচাতেই নিজেই নিজের মুখ চেপে ধরলাম আমি আমি চাই না আমার কারণে সবার সাধের ঘুমটা নষ্ট হোক তবে না চেঁচিয়েও একটা শান্তি শান্তি ফিলিংস পাচ্ছি না এরকম একটা সিচুয়েশনের পরও চেঁচাব না তা কি করে হয় কাল রাতে গল্প করতে করতে যে সবাই ছাদেই ঘুমিয়ে গেছি টেরো পাইনি ঘুমিয়েছি ঠিক আছে কিন্তু আমি যে ঘুমের তালে এই সাদা বিলাইকে সাদা বালিশ বানিয়ে ফেলব সেটা জানলে কি আর উনার পাশে বসতাম আর উনাকেও বলি হারি উনি আমাকে এভাবে কোলবালিশ ভেবে চেপে ধরেছেন যে ছোটারও সাধ্যী নেই আমার মাথা উঁচু করে তাকাতেই দেখি ভাইয়া ছাদের রেলিংয়ের সাথে হেলান দিয়ে ঘুমিয়ে আছে আপু ভাইয়ার কাঁধে মাথা দিয়ে আছে। হালকা বাতাসে আপুর অবাধ্য চুলগুলো কপালের ওপর এসে পড়ছে কিন্তু আপু তো বেঘরে ঘুমোচ্ছে ইশ ভাইয়া আর আপুকে একসাথে এভাবে কত সুন্দর লাগছে এমা এসব আমি কি ভাবছি জিবে কামড় দিয়ে আপাতত আমায় এই সাদা জলহস্তির কবল থেকে বেরোতে হবে এই নিয়ে বারকয় কুনাকে ধাক্কিয়ে ছুটার চেষ্টা করেছি আমি কিন্তু বরাবরের মতোই রেজাল্ট যা বিগ জিরো উনাকে যতই ঠেলছি উনি ততই আষ্টেপৃষ্ঠে জড়িয়ে নিচ্ছেন আমায় নিজের সর্বশক্তি খরচ করার পর থেমে গেলাম আমি শেষমেশ বাধ্য হয়ে ওভাবেই শুয়ে রইলাম ভোরের সূর্য উকি দিচ্ছে পূর্ব আকাশে চারপাশ থেকে ভেসে আসছে মৃদু সুরে নানান পাখিদের কিচিরমিচির আওয়াজ তার সাথে বইছে ঠান্ডা হাওয়া পরিবেশটা নিতান্তই এক নিমিশে মন ভালো করে দেওয়ার মতো এবার চোখ গেল সাদা বিলাইয়ের দিকে কখনো উনাকে এতটা কাছ থেকে দেখার সুযোগ হয়নি আমার আসলেই উনি সুন্দর বলতে গেলে ভয়ঙ্কর সুন্দর এই যেমন যে কেউ উনার দিকে একবার তাকালেই প্রেমে পড়ে যাবে এমন টাইপ তবে আমি ক্রাশ খেলেও ওসব প্রেমে ট্রেমে পড়ব না আইসোয়ার ঘুমের মধ্যে কি নিষ্পাপ লাগছে উনাকে যেন ভাজা মাছটা উল্টে খেতে জানেন না উনি আচ্ছা উনার যদি সত্যিই বেড়ালদের মতো লম্বা গোপাড়ি বড় একটা লেজ থাকত তবে কেমন লাগতো কল্পনায় নিবিড় ভাইয়া গালের দুগালের দুপাশে বেড়ালের মতো লম্বা লম্বা গোপ সাথে পেছনে লম্বা একটা লেজ যুক্ত করে প্রতিচ্ছবি বানিয়ে নিলাম কল্পনায় উনাকে পুরো বিশিষ্ট লম্ব সাদা বেড়ালের মতো লাগছে কল্পনায় উনার প্রতিচ্ছবি ভেসে উঠতেই হুহা করে হেসে উঠলাম আমি সবাই ঘুমুচ্ছে মনে পড়ায় সাথে সাথেই মুখ চেপে ধরলাম কিন্তু শেষ রক্ষে বুঝি আর হল না আমার কিঞ্চিত হাসির আওয়াজ পেয়ে চোখ বন্ধ রেখেই ভ্রু কুচকিয়ে উঠলেন উনি উনার এই ভ্রু কুচকানো জানান দিচ্ছে উনার লাখ টাকার আরামদায়ক ঘুমে ব্যাঘাত ঘটিয়েছি আমি উনি বিরক্তিটা শুধু ভ্রু কুচকানোর মাঝেই সীমাবদ্ধ রাখলেন না বরং চোখ দুটো পিটপিট করে খুলতে লাগলেন উনি যা দেখে আমি একটা শুকনো ঢোক গিললাম আস্তে আস্তে উনার হাত আলগা হতেই সরে আসতে নিলেই খপ করে চেপে ধরেন উনি হয়তো খুব কম ঘুম হয়েছে সেজন্য উনি আমকে হুট করে নিচে ফেলে আমার উপরে উঠে গেলেন আর আমি ভয় চোখ মুখ খিচে বন্ধ করে নিলাম উনার গরম নিঃশ্বাস আমার মুখের ওপর পড়ছে ভয় গা ঘামতে শুরু করে দিয়েছে আমার এই বুঝি আমার গলা টিপে মেরে ফেলবেন উনি উনার হাত আলগা হতেই আমি ভয় ভয় চোখ খুলে তাকালাম উনি আমার মুখের ওপর স্থির দৃষ্টি নিক্ষেপ করে ঝুঁকে আছেন উনার সিল্কি চুলগুলো হেলে পড়ে আমার কপাল স্পর্শ করছে উনি ঠোঁটে এক রহস্যময় বাঁকা হাসি ঝুলিয়ে আমাকে ছেড়ে উঠে পড়লেন আর আমি হতবাকের মতো চেয়ে আছি উনার দিকে চোখ ঘুরিয়ে পাছে তাকাতেই দেখি অগ্নি ভাইয়া আর রেলিংয়ের সাথে হেলান দেওয়া অবস্থায় নেই কার্পেটের ওপর গুটিসুটি মেরে শুয়ে পড়েছে ভাইয়া আর নিত্য আপু ওভাবেই বসে বসে মাথা একদিকে হেলিয়ে রেখে ঘুমিয়ে আছে নিবিড় ভাইয়া আপুর কাছে গিয়ে আপুকে টুপ করে কোলে তুলে নিয়ে ছাদ থেকে নিচের দিকে হাঁটা দিলেন আর আমাকে চোখের ইশারায় বললেন ভাইকে ডাকতে আমি শুধু সম্মতিসূচক মাথা ঝাঁকালাম কিন্তু আমি তো জানি আমার এই ঘুম কাতুরে ভাইয়া শুধু ডাকলে কি কানের কাছে ঢোল পেটালেও নয়টার আগে উঠানো যাবে না ভাইয়ার পাশে বসে ভাইয়াকে জোরে জোরে ধাক্কা দিতে লাগলাম সাথে জোরে জোরে ডাকতে লাগলাম কিন্তু কোনো লাভ হল না ভাইয়া ঘুম থেকে উঠাত দূরবিন্দু মাত্র নড়লও না যা দেখে আমি কপালে হাত দিয়ে থাস করে রেলিং ঘেসে বসে পড়লাম শেষমেশ আর উপায় না পেয়ে বুক ফুলিয়ে একটা জোরে শ্বাস নিয়ে ভাইয়ার দুহাত ধরে টেনে নিয়ে যেতে লাগলাম কিন্তু বেশি দূর নিয়ে যেতে পারলাম না একটু নিয়ে যেতেই ক্লান্ত হয়ে বসে পড়লাম একটু বিশ্রাম নিয়ে আবারও টেনে নিয়ে যেতে লাগলাম হঠাৎ কারো হাসির আওয়াজ পেয়ে পেছনে ফিরে তাকালাম আমি সাদা বিলাই দরজায় দাঁড়িয়ে পেটে দুহাত চেপে উচ্চস্বরে হেসে যাচ্ছেন যেন আর একটু হলেই হাসতে হাসতে শহীদ হয়ে যাবেন উনি আজ উনার হাসি দেখে মুগ্ধ হওয়ার বদলে ভীষণ রাগ উঠছে আমার উনার চুলগুলো টেনে ছিঁড়ে টাকলা বানিয়ে দিতে ইচ্ছে করছে আর সেই টাকলা মাথায় ড্রাম বাজিয়ে দফারফা করে দিতে ইচ্ছা করছে আমার রাগী দৃষ্টি দেখে উনি হাসি থামানোর ব্যর্থ প্রচেষ্টা চালাতে লাগলেন কিন্তু কিছুতেই সেই হাসি থামাতে পারছেন না উনি শেষমেশ হাসতে হাসতে বসে পড়ে গড়াগড়ি খাওয়া শুরু দিয়েছেন এবার আমি রেগে মেগে ভাইয়াকে ওভাবেই ফেলে রেখে গটগট করে মুখ ফুলিয়ে হেঁটে নিচে নেমে এলাম আমি আমি ছাদ থেকে নেমে আসতে আসতে যেন উনার হাসিটা আরও তীব্র আকার ধারণ করল আমি সেই দিকে গ্রাহ্য না করেই আমার রুমে চলে এলাম নিত্য আপু অলরেডি ফ্রেশ হয়ে চুল ব্রাশ করা শুরু করে দিয়েছে আমাকে দেখেই মুখে হাসির রেশ টেনে আমার গাল টেনে দিয়ে বলে উঠল অনু সোনা যাও গিয়ে ফ্রেশ হয়ে আসো মামনি ডেকেছে ব্রেকফাস্টের জন্য এত সকালে অবাক হয়ে হুম আসলে আমি আর ভাইয়া খুব সকাল করেই উঠিত তাই মামনি তো জানে তাই সকাল সকাল উঠেই ব্রেকফাস্ট রেডি করে দিয়েছে ভাইয়া একটু আগেই আমাকে রুমে এনে শুয়ে দিয়ে গেল তবে ঘুম ভেঙে যাওয়ায় আমি উঠে ফ্রেশ হয়ে নিলাম আচ্ছা আপু বলে আমিও ফ্রেশ হয়ে বেরিয়ে এলাম নিচ থেকে আম্মুর ডাককানে ভেসে আসায় আপু আর আমি দ্রুত নিচে নেমে গেলাম নিত্য বাবুই কোথায় ঘুম থেকে উঠেনি না না উঠেছে তো এই এলো বলে তুমি সার্ভ করে দাও শুধু অগ্নি ভাইয়ারটা বাদ দিয়ে হেসে নিত্য আপুর কথায় আমি আর আম্মু ফিক করে হেসে দিলাম আমাদের হাসির ফাঁকেই চোখ গেল সিঁড়ির ওপরে আমার সাথে সাথে আম্মু আর নিত্য আপো হা করে তাকিয়ে আছে সেদিকে আমাদের এভাবে তাকিয়ে থাকতে দেখে নিবিড় ভাইয়া ভ্রু চোখ চোখমুখে বিরক্তির রেশ ফুটিয়ে ভাইয়াকে কাঁধে রেখেই আস্তে আস্তে হেঁটে যেতে লাগলেন ভাইয়ার রুমের দিকে আর এদিকে আমরা কিছুক্ষণ নীরব দর্শকের মতো কমেডি দেখে হু হা করে হেসে উঠলাম কি অবস্থা ভাইয়াকে সাদা বিলাই শেষমেশ জাগাতে না পেরে কাঁধে করে নিয়ে এলেন হুহ আর আমাকে টানতে দেখেই হেসে কুপকাত হচ্ছিলেন উনি যত্ত সব ব্রেকফাস্ট করতে করতে আম্মুকে কালকে রাতের আড্ডা দেওয়ার কথা বলতেই আম্মু এল গাল হেসে দিল আর আমি ভাবছিলাম এই বুঝি নাগিনের রূপ ধারণ করবে বাহ আম্মু তো আমাদের থেকেও এক কদম এগিয়েই রয়েছে একসাথে ব্রেকফাস্ট করেই নিবিড় ভাইয়া আম্মুকে একবার শক্ত করে জড়িয়ে ধরে নিত্য আপুকে নিয়ে বেরিয়ে গেলেন যাওয়ার আগে নিত্য আপু আমার গাল আবারও একবার টেনে দিয়ে গেলেন আচ্ছা আমার গালটা কি এতটাই নরম যে সব সময় বাচ্চাদের মতো আমার গাল টেনে দেয় আপু কি জানি হতেই পারে ভেবে নিজেই নিজের গালে হাত বুলাতে বুলাতে রুমে চলে এলাম আজকে মনটা বড্ড ফুরফুরে লাগছে শুধু ভার্সিটি যাওয়ার অপেক্ষায় রাত্রির সাথে জমিয়ে আড্ডা দিব আজকে ভাইয়া আয়া ভাইয়া আয়া উঠো দেখ নয়টা বেজে গেছে এই ভাইয়া উঠ না আয়া এই নিয়ে কম করে হলেও দশ কি পনেরো বার ভাই কানের কাছে গিয়ে চেঁচিয়েছি তবুও আমার এই নাদুসনুদুষ ঘুম কাতুরে গুণধর ভাইকে উঠাতে পারলাম না মানে একটা মানুষ এভাবে মরার মতো ঘুমায় কিভাবে হাও তাও এই অনন্যার ভাই হয়ে এমনি সময় তো কানের কাছে আমার হাই ভোল্টেজওয়ালা এক চিৎকারেই কাজ হয় বাট আজ হলোটা কি এত পরিশ্রমের পরও কাজ না হওয়ায় ওয়াশরুম থেকে এক মগ পানি নিয়ে এলাম উদ্দেশ্য বিছানা ভিজলেও ভিজুক তাও ভাইয়ার ঘুম ছুটানো হাতে মগটা নিয়ে চোরের মতো পাটিপেটিপে ভাইয়ার পাশে গিয়ে দাঁড়ালাম একটু ভালো করে খেয়াল করতেই চোখ গেল ভাইয়ার মুখের দিকে কী সব বিড়বির করছে আর ঘুমের তালেই মুচকি মুচকি হাসছে লে ভাই বান্দরটা দেখি মধুর মধুর স্বপ্নও দেখে শুধু স্বপ্ন দেখেই না বরং মুসি হাসেও তবে রে আমার ভার্সিটি যাওয়ায় লেপ করিয়ে মহারাজ মনের সুখে রং বেরঙে স্বপ্নে হাবুডুবু খাবে তা তো হতে পারে না মুখে একটা শয়তানি হাসির রেশ টেনে মগে থাকা পানি ছুড়ে মারলাম ভাইয়ার মুখ বরাবর মেরাই এক দৌড়ে খাটের পেছনে গিয়ে লুকিয়ে পড়লাম অমনি এক লাফ দিয়ে ধরফরিয়ে উঠল ভাইয়া উঠেই বাচ্চাদের মতো শুরু করে দিল আমাম্মু আম্মু ভূভুভূত আমার ওপর হিসু করে দিয়েছে ভাইয়ার ডাক শুনে আম্মু আব্বু একসাথে হন্তদন্ত হয়ে ঘরে ঢুকেই ভাইয়ার কাছে গেলেন আম্মুকে কাছে পেয়ে ভাইয়া বাচ্চাদের মতো আম্মুর বুকে মুখ গুজে মিনমিত করে ভুভুভূত বলে যাচ্ছে আমি এতক্ষণে খাটের পেছনে বসে চুপ করে থাকলেও আর থাকতে পারলাম না ওভাবে বসে থেকেই একেবারে ঘর কাঁপিয়ে হাসা শুরু করে দিলাম যাকে বলে একেবারে লেভেল ছাড়া ননস্টপ লাফিং হাসতে হাসতে ফ্লোরে গড়াগড়ি খাওয়ার মতো অবস্থা হয়ে গেছে আমার আমার হাসির আওয়াজে আম্মু আব্বু খাটের পেছনে চোখ গরম করে তাকালো আর ভাইয়া এতক্ষণে বুঝতে পারল কোন ভূতটু তোর ওপর হিসু করে নি বরং অল ক্রেডিট টু মি দি গ্রেট ফাজিল শাকচুন্নি বটগাছের পেতনি উল্টো পা বিশিষ্ট পিসাচিনি গায়ের ওপর পানি ঝেলেছিস কেন ফাজিল দাঁত কটমট করতে করতে ভাইয়ার সাথে তাল মিলিয়ে এবার আম্মু আব্বু আমার দিকে প্রশ্ন ছোড়া শুরু করে দিল অনু পানি ঝেলেছিস কেন অগ্নির ওপর সবাইকে দেখে মনে হচ্ছে যেন এক মুহূর্তে আমাকে টুপ করে গিলে খেয়ে ফেলবে তবে হাসি থামিয়ে মুখে একটা ইনোসেন্ট মার্কা হাসি ফুটিয়ে বলে উঠলাম সেটা না হয় তোমার গুণধর ছেলেকে বলো উনি নাকি রোজ আমায় ভার্সিটি নিয়ে যাবেন ইভেন নিয়েও আসবেন তা এতক্ষণ ঘুমোলে তো আমার একটা ক্লাস মিস হয়ে যাবে ঘড়ির দিকে একবার তাকাও নয়টা বেজে পনেরো মিনিট উনাকে আমি সেই আটটা পঞ্চাশ থেকে ডেকে চলেছি কিন্তু উনার তো ঘুম ভাঙ্গার নাম নামগন্ধই নেই আর পানি মেরেছি ঠিক নয়টা বেজে দশ মিনিটে এন্ড তোমরা গত পাঁচ মিনিট যাবত এই রুমে অবস্থান করছ দাঠ মিনিট পুরো বিশ মিনিট ধরে আমি এই বান্দরটাকে উঠাবার চেষ্টা করে গিয়েছি তারপরও কোনো হেলদোল না দেখেই পানি মারার স্টেপটা নিতে বাধ্য হয়েছি নাও কাকে বকা উচিত আমি এখন চুপ মুখে এক আঙুল চেপ আমার কথায় আম্মু আব্বু দুজনেই ফুলকো লুচির মতো ফুলে উঠে ভাইয়ার দিকে তাকালো ভাইয়া মুহূর্তেই একটা শুকনো ঢোক গিলে দাঁত কেলিয়ে পালিয়ে যেতে নিলেই আম্মু খপ করে ভাইয়ার হাত চেপে ধরেই কান ধরে টানে ধরল আহো হো আম্মুউই লাগছে তো ছেড়ে দাও প্লিজ লাগার জন্যই তো ধরেছি দিন দিন আদরে আদরে বাদর হয়ে যাচ্ছিস তুই সকালে বাবুই তোকে কাঁধে উঠিয়ে ঘরে শুয়ে দিয়ে গেছে জানিস তাও তোর ঘুম ভাঙ্গেনি আর অনু তোকে এতক্ষণ ডাকার পরও উঠিস নি তাতে নাকি ভূত তোর ওপর হিসু করে দিয়েছে আমার দিকে তাকিয়ে অনু যা করেছিস বেশ করেছিস পুরো বালতি ভরে পানি দিয়ে বিছানাতেই গোসল করিয়ে দিতি আরও ভালো হতো আমি আর আব্বু এতক্ষণ নীরব দর্শকের মতো মা আর ছেলের কাণ্ড দেখছিলাম এবার দুজন দুজনের দিকে একবার তাকিয়ে হু হা করে ঘর কাঁপিয়ে হেসে উঠলাম আম্মুর হাত আলদা হতেই ভাইয়া সুযোগ বুঝে এক দৌড়ে ওয়াশরুমে ঢুকে দরজা লাগিয়ে বড় বড় নিশ্বাস নিতে ভাইয়া যেতেই আম্মু ফিক করে হেসে দিয়ে আমাদের সাথে হাসির প্রতিযোগিতায় নেমে পড়লো। আমি আর রাত্রি পুল সাইডে গাছের নিচে পা ঝুলিয়ে বসে আছি। দুজনের দৃষ্টি এক দিকে আর সেটারও কেন্দ্রবিন্দু হলেন মি সাদা বিলাই। উনি ফোনে কখন থেকে বকবক করে যাচ্ছেন আর একটা মেয়ে উনার সাথে কথা বলার জন্য রীতিমতো লাফালাফি শুরু করে দিয়েছে পারলে যেন এক্ষুনি উনার কোলের ওপর উঠে যেত আর উনি বারবার হাত দিয়ে বারণ করছে উনার কাছে যাতে না যায় কিন্তু কেন যেন দেখে আমার রাগ লাগছে বলতে গেলে এক প্রকার জেলা স্টাইপ ফিল হচ্ছে তার উত্তর জানা নেই আমার অজান্তেই কপালে বিরক্তির ভাজ ফুটে উঠছে রাত্রি আমার দিকে তাকিয়ে তা লক্ষ্য করে বলে উঠল কিরে তোর আবার কি হল আমরা তো সিনেমা হল ছাড়াই ফ্রি ফ্রি সিনেমা দেখছি তাতে তো তোর খুশি হওয়ার কথা তা না হয়ে হঠাৎ রেগে যাচ্ছিস কেন ভ্রু নাচিয়ে রাত্রির এমন কথায় আমি কিছুটা অপ্রস্তুত হয়ে আমতা আমতা করতে লাগলাম আ আমি রাগ করতে যাব কেন আসলে মেয়েটার ঢং দেখে বিরক্ত লাগছে দেখো না কিরকম কোমর দুলিয়ে দুলিয়ে লাফালাফি করছে সে যাই করুক তাতে তোর কি হেই ফিশি অনন্যা সামথিং সামথিং কি যাতা বলছিস রাত্রি জাস্ট নাথিং নাথিং চল ক্লাসে যাই টাইম হয়ে গেছে বলেই থাস করে বসা থেকে দাঁড়িয়ে গেলাম আমি যেই না উল্টো দিকে ঘুরে হাঁটা দেব অমনি পাস্লিপ কেটে এক প্রকাণ্ড চিৎকার দিয়ে পুলে পড়ে গেলাম আমার পড়ে যাওয়া দেখে রাত্রি আমার নাম নিয়ে চেঁচিয়ে উঠল কিন্তু ততক্ষণে আমি পানিতে হাবুডুবু খাওয়া শুরু করে দিয়েছি পুলটা বেশি গভীর না হলেও আমি পুরোপুরিভাবে ডুবে যেতে পারবো অনায়াসেই ইভেন আমি সাঁতারও কাটতে জানি না শুধু হাত পা ছোটাছুটি করে চলেছি কিন্তু কিছুতেই পারে যেতে পারছি না বরং আরও পিছিয়ে যাচ্ছি আমি হঠাৎ কে যেন পুলে ঝাঁপিয়ে পড়ল সেই মানুষটা আর কেউ না আমার সাদা বিলাই উনাকে দেখেই চোখ অব্দি ডুবে গেল আমার উনি তাড়াতাড়ি করে সাঁতরে এসে আমাকে নিয়ে পারে যেতে লাগলেন আমি এতক্ষণে পানি খেয়ে খেয়ে পেট ফুলিয়ে ফেলেছি চোখে ঝাপসা দেখছি আমি শুধু এতটুকু বুঝতে পারছি আমাকে পারে উঠিয়ে শুয়ে দিলেন উনি সাথে সাথেই আমাদের ঘিরে দাঁড়াল সবাই কানে মৃদু সুরে ভেসে আসতে লাগল রাত্রির কান্না করতে করতে আমার নাম ধরে ডাকা আমার শ্বাসপ্রশ্বাস যেন আটকে আসতে চাইছে নিবিড় ভাইয়া আমার পেটে ক্রমাগত চাপ দিয়ে পানি বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন অনেকটা পানি বের করার পর উনি আচমকা আমার ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিলেন আর সাথে সাথেই চারপাশ থেকে চেঁচামেচির আওয়াজ ভেসে আসতে লাগল আমার শ্বাস প্রশ্বাস কন্ট্রোলে আসা মাত্রই চোখ জলদি চোখ খুলে বসে পড়লাম আমি উনি আমাকে ছেড়ে দিয়ে বসা মাত্রই সজোরে থাপ্পড় বসিয়ে দিলাম উনার গালে চলবে